guys, this is Blacky Bhai. Thanks for welcome back to my channel. যাচ্ছিলাম চেন্নাই যেতে যেতে অন্ধ্রপ্রদেশে ঢোকার পরে এদিক ওদিক যেদিকেই তাকাই সেদিকেই প্রথমে শুধু পাহাড়ের সারি। আর একটা কথা বলে নিই সবাইকে, আমি সবাইকার কাছে ক্ষমা পাচ্ছি, তার কারণ আমি ভিডিও স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে আপনাদের টাইমটা যতটা সম্ভব করে কম নষ্ট করা যায় এবং ভিডিওটা আপনারা যাতে দেখে হালকা হালকা হলেও কিছুটা হলেও উপভোগ করতে পারেন, তার জন্য আমি ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। প্রথম টোলগেটটা আমরা পেরিয়ে ফেলেছি। ও তারপর মুড়ে আছে, যেদিকে তাকাচ্ছি সেদিকে পাহাড়, চারিদিকে ভিউটা শুধু দেখো, দেখে মনে হচ্ছে চারিদিকে ফাঁকা, কিন্তু এদিক ওদিক পাহাড়ের গায়ে কোলে ঘরবাড়ি আছে, ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছ সামনে কত সুন্দর রাস্তা। হয়তো ট্রেনের মতো অত জোরে চলছে না, কিন্তু তাও দেখো কতটা জোরে চলছে। আমরা এইভাবেই করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম, দুলছে আমরা চলে যাচ্ছি। ও এটা ওভারব্রিজের ওপরে ছিলাম, ওখানে গাড়িটা খানিকক্ষণ দাঁড়িয়েছিল এদিক ওদিক জ্যামের জন্য দাঁড়িয়েছিল, এদিক ওদিক ভিউটা দেখো, দূরের ওই পাহাড়টা কত সুন্দর নাই লাগছে, চারিদিকে সবুজে সবুজে ভরা। দেখো তামিলে কিছু একটা লেখা আছে, যদিও আমি পড়তে পারিনি, তোমরা কেউ পড়তে পারলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে নারকেল গাছের সারি অনেক ছিল, অন্ধ্রপ্রদেশে খুব অন্ধ্রপ্রদেশের মানুষেরা বেশিরভাগ মানুষেরা এগ্রিকালচারের দিকে খুব বেশি করে একটু ধ্যান দেয়, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আমটা নিঃসন্দেহে বিশাল বড়, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পান্ডিয়া যাচ্ছে, সবাই একে একে গা ফা ধোয়া হয়ে গেছে, আরো কত গাড়ি দাঁড়িয়ে আছে। কাদের কুলের বউ তুমি? ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোনোর পরে অন্য কালচারের খাওয়া দাওয়া এটা প্রথম, যেখানে পাতার থেকে প্লেটটা অনেক বড় ছিল এবং এখানে কী মেনুগুলো দিচ্ছে সেটা আমারও জানা ছিল না, আমিও জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও। এবং খাবারগুলোর স্বাদ অনেকটা একটু টক টক টাইপের হয় আমি এটুকু বলতে পারি। আর খেতে আমার তো মোটামুটি ভালোই লাগছিলো, বাকিদের কেমন লাগবে কোনো দিনও যদি খাওয়া প্লিজ জানিও। খাওয়া দাওয়ার পরেই আমরা গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরেই আমরা গোদাবরী ব্রিজে উঠে পড়েছিলাম। যদিও আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম এবং আমি দেখছিলাম ব্রিজটা অ্যাকচুয়ালি ছিল 3 কিলোমিটার, যে ব্রিজটা পেরোতে এক্সাক্ট টাইম লেগেছিল 8 মিনিট 20 সেকেন্ড টাইম লেগেছিল। চারিদিকেটা দেখতে পারো, এদিক ওদিক অতটাও হয়তো দেখাতে পারিনি, বাট জিনিসটা তাও দেখো কতটা সুন্দর লাগে, কীরকম লাগছে ব্যাপারটা। এখানে এই যে ঝোপগুলো দেখলে এগুলো হচ্ছে নদীর মাঝখানে এরকম হয়ে আছে, এখন জল অনেক কম ছিল তাই এই সামনে যে ঝোপগুলো আশেপাশে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি নদীর মধ্যেই রয়েছে। ভিডিও স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধাও হতে পারে, কিন্তু তোমাদের টাইমটা বাঁচানোর কথা মাথায় রেখেই আমাকে এই কাজটা করতে হয়েছে। এবং অনেকেই হয়তো ভিডিও দেখো এবং কেউ সাবস্ক্রাইব সেরকমভাবে করে না, যদিও করে রাখো তাহলে আমিও একটু মোটিভেটেড হবো ভিডিও বানাতে। এবং চ্যানেলের আরও বাকি যে ভিডিওগুলো আছে সেগুলো চাইলে ঘুরে দেখে আসতে পারো। এবং এই এপিসোডের ওপর এর আগে আমি 2টো ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, যেগুলোতে ভিউজ আমার আগের ভিডিওর তুলনায় খানিকটা হলেও বেশি আছে এবং তার জন্য আপনাদের কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি আমাকে উৎসাহিত করে আমার পাশেই থাকবেন, এটা আমিও খুশি হতে পারি এবং আপনাদেরকেও আগামী দিনে হয়তো একটু হলেও যাতে খুশি করতে পারি। We'll be right back.
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, এবং পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন। আমি আবার